প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিডিএন বাংলা, আমি আপনাদের সঙ্গে সামাউল্লাহ মল্লিক। সুর সামা সুরেলা সাক্ষাৎকার অনুষ্ঠানের আবারও একটি নতুন পর্বে আমরা হাজির হয়েছি। প্রিয় দর্শক বন্ধু সবাইকে আমরা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আবারও নতুন করে স্বাগত জানাচ্ছি। আমরা আজ একটি নতুন পর্বে নতুন একটি অতিথিকে নিয়ে, অতিথি শিল্পীকে নিয়ে হাজির হয়েছি, যার নাম মোহাম্মদ মোস্তাকিম। আমরা প্রথমে মোহাম্মদ মোস্তাকিমের সঙ্গে কথা বলবো, জেনে নেবো তিনি কেমন আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখন কি করছেন? আপনি এখন পড়াশোনা করছেন না কোনো কাজের সঙ্গে জড়িত আছেন? আমি একটা বিজনেস সঙ্গে যুক্ত, মেডিসিনের বিজনেস আমার। আপনি গানটা শখে গানটা করছেন এরকম একটা বিষয়, মানে প্রফেশনালি সেভাবে নিয়ে উঠতে পারেন? প্রফেশনাল বলতে আমার ছোটো থেকেই গানের প্রতি আমার শখ ছিল, ছোটো থেকেই আমি গান গাইতাম, কিন্তু সেভাবে প্র্যাকটিস বা কিছুই ছিল না আমার। মানে গান শুনতাম, শুনে একটু হয়তো গাইতাম, গিয়ে ওইভাবেই আমার এটা শখের জায়গা, গানের একটা জায়গা শখের জায়গা। কিন্তু আমরা অনেক শিল্পীদেরকে দেখেছি আমাদের সঙ্গে যারা এসছেন, আপনি হয়তো আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, তো কেউ কেউ এরকম আছে যে গানটাকে শখে করে আবার হয়তো প্রফেশনালি নিতেও চায়। তো আপনার ক্ষেত্রে কি সেটা, যদি কখনো সেরকম সুযোগ হয় গানটা প্রফেশনালি নেবেন, প্রফেশনাল একজন সিঙ্গার হয়ে উঠবেন, এরকম কোনো স্বপ্ন? হ্যাঁ, ওরকম শখ তো অবশ্যই আছে, কিন্তু সেভাবে পেয়ে ওঠে না। মানে এমন একটা বিজনেসের সঙ্গে যুক্ত, মানে সময় খুব খুবই টাফ সময় দেওয়া, আর তাছাড়া ফ্যামিলিগত একটা ব্যাপার আছে। গান গাই এটা আমার বাড়ির সবাই মোটামুটি জানে, কিন্তু তারা সাহায্য করে, কিন্তু আমি আমার সেভাবে সম্ভব না ওটা। হ্যাঁ, আমরা শিল্পী সঙ্গে আরো কথা বলবো, তার গানও শুনবো। তার আগে দর্শকদের কাছ থেকে আমরা অনেক অনেক কমেন্ট, যেটা আমাদের এই অনুষ্ঠানের মূল শক্তি হয়ে উঠবে, আপনাদের মতামত, সেই মূল্যবান মতামত আপনারা অবশ্যই পাঠাবেন, যাতে করে আমরা আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলতে পারি। আমরা এবার সরাসরি গানে চলে যাব, শিল্পী মোস্তাকিমের কাছ থেকে একটা গান শুনে নেব। গান শোনার পর আমরা আরো আলোচনা ফিরবো, আপনাদের সঙ্গে আরো আলোচনা করব, শিল্পীর সঙ্গে আরো গল্প করব। আমরা প্রথমে একটি গান শুনে নেব। আমরা প্রথমে কি গান শুনবো আপনার? মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটা হাম, আমরা একটা হান শুনবো। শুনতে শুনতে দর্শকদের কাছে আশা করবো আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনাদের এই হাম কেমন লাগছে, তারপর আমরা আবারও ফিরবো গল্প করবো। এখন আমরা একটি হাম শুনে নেব শিল্পী মোস্তাকিমের কাছে। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না, পৃথিবীর তরু পুরঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর তরু পুরঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর ভাবি না
তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান পাখির কুহুগান চিরদিন সে নাহি রবে, সাগরের জীবন মুছে দেবে মরণ, সাগরের জীবন মুছে দেবে মরণ, এ জীবন কি আর হবে তোমার করুণা ছাড়া, জীবন আমার দিশে হারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা, তোমার রহমার তোমার করুণ ছাড়া, তোমার রহমার তোমার করুণ ছাড়া, তাই তো আজ আর ভাবি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না প্রভু, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। মহান সৃষ্টিকর্তার প্রশংসাই একটি অসম্ভব সুন্দর গান আমরা শিল্পী মুস্তাকিমের কাছ থেকে শুনলাম। আমরা আরও গান শুনব শিল্পী মুস্তাকিমের কাছে। আমরা শিল্পী মুস্তাকিমের কাছে জানতে চাইব যে আপনি আগেও বললেন যেটা, যে ছোটোবেলা থেকেই আপনি গান করছেন, প্রথম কত বছর বয়সে বা প্রথম যেদিন আপনি স্টেজ পারফর্ম করেছিলেন সেই দিনটি কি আপনার মনে পড়ে, সেই বিশেষ দিনটি, বা সেদিন কতটা টেনশন হয়েছিল আমরা জানতে চাইব, আমাদের দর্শকরা জানতে চাইবেন। এটা স্বাভাবিক, মানে লাইভের প্রথমে কত স্টেজে উঠে গান গাওয়া মুখের কথা না, স্বাভাবিক পা হাত পা একটু কাঁপবে, টেনশন হবে, ভয় লাগবে। আমি থাকতাম হুগলিতে, হুগলি ওখানে অনেক প্রোগ্রামই করেছি, মানে টুকটাক প্রোগ্রাম মানে গজল গাইতাম। একবারে মহসিন কলেজ, হুগলি মহসিন কলেজে ফার্স্ট আমার, হুগলি মহসিন কলেজে ওখানে একটা প্রোগ্রাম। আপনি কোন ক্লাসে পড়েন তখন? ক্লাস এইটে। ক্লাস এইটের সময় আপনি মহসিন কলেজে প্রথম একটা প্রোগ্রামে গজল গেয়েছিলাম, ওই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে। এটা নিশ্চয়ই আপনার জন্য একটা খুবই একটা আনন্দের এবং সঙ্গে পাশাপাশি একটা খুবই টেনশন এরকম একটা মুহূর্ত ছিল? অবশ্যই অবশ্যই। আমরা শিল্পী মুস্তাকিমের প্রথম গানের যে অভিজ্ঞতা সেটা শুনে নিলাম। আচ্ছা, এরকম কি কোনো হয়েছে কখনো ওইদিন, ধরুন আপনি গিয়েছেন গান করেছেন, ধরুন ভুলে গিয়েছেন ওই দিন, না হলে অন্য কোনো সময়তে এটা নিশ্চয়ই ঘটেছে? হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু সেভাবে মেকআপ, যেভাবে মেকআপ দিতে হয়েছে আমাদের আর কি, ওই গজল কিংবা অন্য গজলের সঙ্গে তাল মিলিয়ে অটোমেটিক ভাবে জোড়াতালি দিয়ে আর কি। শিল্পী নিজেই স্বীকার করছেন যে কখন এরকম ভুল হয়েছে এবং জোড়াতালিও দিয়ে চালাতে হয়েছে। তো এরকম শিল্পী যদি আমাদের সামনে থাকে তো আমরা যদি ভুলকে ভুল এবং অন্যায়কে অন্যায় স্বীকার করে নিতে কোনো দ্বিধা হবে না। আমরা আবার একটি গান শুনে নেবো শিল্পী মুস্তাকিমের কাছে। আমরা এখন কি একটা এরকম গান শুনতে পারবো যেটা আমাদের এই ভারতবর্ষ বা আমাদের যে মাতৃভূমি, জন্মভূমি, এই জন্মভূমি নিয়ে কি আমরা কোনো গান শুনতে পাবো? হ্যাঁ অবশ্যই, এবার একটি গান জন্মভূমিকে নিয়ে, আমার জন্মভূমি। ও গো মোর জন্মভূমি তোমারি কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি, ও গো মোর জন্মভূমি তোমারি কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি, তোমারই শুনিলা
হতে নাই ভুলিয়ে সূর্য কি মারে পূব আকাশের কোল রাঙিয়ে তোমারই শুনি লাকাশ কি জাদুতে নাই ভুলিয়ে সূর্য কি মারে পূব আকাশের কোল রাঙিয়ে হতবাক তাকিয়ে দেখি মন মাতানো রূপের ছবি হতবাক তাকিয়ে দেখি মন মাতানো রূপের ছবি ওগো মোর জন্মভূমি তোমারই কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি ওগো মোর জন্মভূমি তোমারই কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি আজানের মিষ্টি সুরে প্রভাতাসে কুসুম বাগে কাকুলির গুঞ্জরণে বন বৃথিকা উঠে জেগে অজানের মিষ্টি সুরে প্রভাতাসে কুসুম বাগে কাকুলির গুঞ্জরণে বন বৃথিকা উঠে জেগে সোনালীর ধানের শীষে ঝিকিমিকি রোদ ছড়িয়ে পাহাড়ি সবুজ মায়ায় ডাক দিয়ে যায় হাত বাড়িয়ে সোনালী ধানের শীষে ঝিকিমিকি রোদ ছড়িয়ে পাহাড়ি সবুজ মায়ায় ডাক দিয়ে যায় হাত বাড়িয়ে নদীর ওই কলতানে পাখির গানে মুগ্ধ আমি নদীর ওই কলতানে পাখির গানে মুগ্ধ আমি ওগো মোর জন্মভূমি তোমারই কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি তোমারই কোলে জন্ম নিয়ে তাই ধন্য আমি জন্মভূমিকে নিয়ে একটি অসাধারণ গান আমরা শুনলাম শিল্পীর কাছ থেকে আমরা আরও গান শুনবো আমরা আমাদের প্রোগ্রামের আগের দিকে এগিয়ে যাব আমরা এরই মধ্যে আমাদের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠান দেখছেন যারা আপনারা শেয়ার করবেন শেয়ার করলে আপনার বন্ধু তালিকায় যারা আছে তারা এই আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানটি যে সমস্ত শিল্পীদের জন্য করা হয়েছে সেই সমস্ত শিল্পীদেরকে তারাও দেখতে পাবে এবং সমাজের জন্য যে গান মানবিক যে গান সেই গানগুলো তারাও দেখতে পাবে এবং তাদের কাছেও সুস্থ সংস্কৃতি ছড়িয়ে যাবে আপনারা যারা সুস্থ সংস্কৃতি চান যারা সুস্থ সংস্কৃতি উপভোগ করছেন এবং চান যে অপসংস্কৃতির যুগে সুস্থ সংস্কৃতি বিস্তার লাভ করবে তারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেবেন আমরা এই আশা দর্শকদের কাছে করতেই পারি আমরা আবার শিল্পীর সঙ্গে কথা বলবো আমরা যেটা জানতে যাবো শিল্পীর কাছে যে এখন আমরা দেখছি আপনাদের মতো যারা শিল্পী আছেন যারা মানবিক গান করছেন বা যারা সমাজের জন্য গান করছেন এরকম আছে যে প্ল্যাটফর্ম পাচ্ছে না সেভাবে তো সেই জন্য অনেকেই কেউ বিভিন্ন আপনি যেমন নিজেও বিভিন্ন বিজনেসের সঙ্গে বা কেউ জবের জন্য এই রাস্তা থেকে ছিটকে যাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন বা তাদের জন্য কি কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন পদক্ষেপ তারা যে প্ল্যাটফর্ম পাচ্ছে না প্ল্যাটফর্ম থেকে ছিটিয়ে যাচ্ছে এটা একটা প্রচেষ্টা দরকার প্রচেষ্টা দরকার নিজে থেকেই আর কি আরও এগিয়ে আসতে হবে আর যে গানের জন্য যে তারা মানে সুযোগ পাচ্ছে না
কিন্তু গানের সঙ্গে লেগে থাকতে হবে, বাইরে না হলেও ঘরেও যত মানে যতক্ষণ সময় পায় আর কি, নিজে প্র্যাকটিস করা বা যে যারা ভালো শিল্পী আছে তাদের সঙ্গে কথা বলে কিছু কিছু গান প্র্যাকটিস করা, আবার অবসর সময়ে নিজেও প্র্যাকটিস করতে পারবে, আর যখন স্বাভাবিক কোনো অনুষ্ঠান হবে, যখন কোনো অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলোকে। আচ্ছা এরকম কি হতে পারে না যে তারা এই সমস্ত শিল্পীগুলো এখন সোশ্যাল সাইটের যুগ, যে আমরা যদি নিজেদের ভিডিও যদি করি, করে যদি ইউটিউব ফেসবুক বিভিন্ন সাইটে যদি আপলোড করি, তাহলেও তো আমাদের একটা ভিউয়ার্স আছে, আমাদের যে কমিক খামিগুলো সেগুলো সেখানেও মেনশন হবে, এইভাবেও তো এগিয়ে যেতে পারে একটা শিল্পী। হ্যাঁ, একটা তো ভালো, তো এখনকার ভালো মিডিয়ার যুগ, ইউটিউব বা ফেসবুক, ভালো নিজে ভালো গান গেয়ে রেকর্ড করে আপডেট করতে পারে, এবার বিভিন্ন কমেন্ট কমেন্ট তো আসবেই, ভালো শিল্পী ভালো গান, এইভাবেও একটা এগিয়ে যাওয়ার একটা রাস্তা হতে পারে। তো আমরা শিল্পীর সঙ্গে গল্প করছি, আপনারা দেখছেন সুরসামা সুরেলা সাক্ষাৎকার অনুষ্ঠান। আপনারা আমাদের প্রত্যেকটা পর্যায়ে বা প্রত্যেকটা পর্বে আমাদের সঙ্গে রয়েছেন, সেই প্রথম পর্ব থেকে শুরু করে আমরা একে 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 আমরা একের পর এক পর্ব করে চলেছি, আপনাদের পক্ষ থেকে ভালো সাড়া পাচ্ছি, আপনারা বেশ উৎফুল্ল হয়েছেন আমাদের এই অনুষ্ঠান দেখে, আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের আপনাদের মনে যে সাড়া জেগেছে, সেই সেই ঢেউ, যেই ঢেউ আপনার মনে আছড়ে পড়েছে, সেই ঢেউ আরও দূর দূরান্ত প্রসারিত হোক এটা নিশ্চয়ই আপনারাও চান, আমরাও চাই। সেই জন্য আপনাদেরকে করতে হবে সামান্য একটা আঙুলের ছোঁয়ায় আমাদের এই ভিডিও শেয়ার করতে হবে, যাতে করে আরো বেশি বেশি লোক আমাদের এই অনুষ্ঠান দেখতে পারে। আমরা আমাদের অনুষ্ঠানের আরো আগে এগিয়ে যাব, আমরা শিল্পীর থেকে আরো একটি গান শুনবো। আমরা এখন আপনার থেকে কি গান শুনবো? একটু মায়ের গান করব। আচ্ছা, আমরা একটা মায়ের গান শুনবো, সেই বহু প্রতীক্ষিত, আমাদের এই অনুষ্ঠানের বিশেষ একটা যেন ভাবধারাই হয়ে উঠেছে মায়ের গান, আমাদের প্রত্যেকটা শিল্পী সেই বিশেষ মা, মা ছাড়া তো কিছুই হতো না, সেই মাকে ভালোবাসা জানাতেই আমাদের যে শিল্পীদের গান দর্শকদের মনে ছুঁয়ে গিয়েছে, আর বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমার মনটা ছুঁয়েই গিয়েছে। আবার আমরা আশা করব শিল্পী আমাদের আজকের যে অতিথি শিল্পী আমাদেরকে আরও একটি মায়ের গান শোনাবেন, সেই গানটিও আমাদের মন ছুঁয়ে যাবে। আসলে গান যেমনই হোক, গানের কথা যেমনই হোক, সেই গানে যদি মা থাকে সেই গান অবশ্যই আমাদের মন ছুঁয়ে যাবে। আমরা শুরু করব শিল্পীর কাছ থেকে একটি মায়ের গান শুনে নেব। মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ, মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ, অনেক কঠিন তাই আমার কাছে যেমন পাহাড় আরোহণ, যেমন পাহাড় আরোহণ, মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ, অনেক কঠিন তাই আমার কাছে যেমন পাহাড় আরোহণ, যেমন পাহাড় আরোহণ, মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ। নই কো শিল্পী আমি, নই কো কবি, সুরে গেছি তবু তোমার ছবি, নই কো শিল্পী আমি, নই কো কবি, সুরে গেছি তবু তোমার ছবি, মন মসজিদে তোমার দেখার লাগি, সাজাই তরুণ, মা তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ, অনেক কঠিন তাই আমার কাছে যেমন পাহাড় আরোহণ, যেমন পাহাড় আরোহণ, মা তোমাকে নিয়ে
বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ। কখনো ভাবিনি আমি যাবে চলে, আমায় ভাবে একা পেলে। কখনো ভাবিনি আমি যাবে চলে, আমায় ভাবে একা পেলে। সায়ানো ঝয়া সব স্বপ্ন মাঝে করি তোমায় বরণ মা, তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ। অনেক কঠিন তাই আমার কাছে, যেমন পাহাড় আরোহণ, যেমন পাহাড় আরোহণ মা, তোমাকে নিয়ে বুকেরই মাঝে গড়েছি দুটি চরণ। মাকে নিয়ে একটি অসাধারণ গান আমরা শুনলাম। সেই গান শুনতে শুনতে আমার মতোই হয়তো দর্শক শ্রোতাও হারিয়ে গিয়েছিলেন, কিন্তু হারিয়ে গেলে হবে না, আমাদেরকে এই ভিডিও শেয়ার করতে হবে, যেটা আমি বারবার বলেছি, যাতে করে আমাদের অন্যান্য দর্শক বন্ধুও, যাদের কাছে হয়তো এই ভিডিও এখনও পৌঁছয়নি বা লাইভ নোটিফিকেশান পৌঁছয়নি, তারাও যাতে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে এবং আমাদের এই সুস্থ সংস্কৃতির প্রচারে বা প্রসারে যে পদক্ষেপ, যে অনুষ্ঠান, সুরেলা সাক্ষাৎকার অনুষ্ঠান, সেটাও তারাও যেন দেখতে পারে। আমাদের সবাইকে এই ভিডিও শেয়ার করতে হবে এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা আমাদের প্রিয় শিল্পীকে ছাড়তে ইচ্ছা না করলেও আমাদেরকে ছাড়তে হবে, গানে গানে অনেক সময়ে আমরা পেরিয়ে এসেছি। আমরা একটি গান শুনে শেষ করব আমাদের এই অনুষ্ঠান। ততক্ষণ দর্শকদের বলবো, আপনারা দেখতে থাকুন আমাদের এই, আমরা শিল্পীর কাছে অনুরোধ করব। আচ্ছা, আমরা কি একটা আগামীর যে পৃথিবী, আমাদের যে আশা, আমরা যারা মানবতাকামী মানুষ, যে আশা করি একটা আগামের পৃথিবী এরকম সুন্দর হবে, এরকম কি কোনো গান শুনতে শুনতে আমরা বিদায় নিতে পারবো? হ্যাঁ, এরকম ধরনের একটা গান আগামীর, আমরা একটা এরকম আগামীর দিনের স্বপ্ন নিয়ে দর্শকদের সেই স্বপ্ন দেখিয়ে এবং পুরো পৃথিবীকে সেই স্বপ্ন দেখিয়ে এরকম একটি গান শুনতে শুনতে বিদায় নেব। ততক্ষণ আপনারা আমাদের এই বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন, পূর্বের পর্বের ন্যায় এই পর্ব দেখুন এবং আগামীতে যে পর্বগুলো আসবে আপনারা সেই পর্বের জন্য অপেক্ষা করে থাকুন। আমরা আবারও নতুন একটি শিল্পীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে খবরের আওয়াজ। এখন আমরা সেই শেষ গান দিয়ে আমাদের অনুষ্ঠানের ইতি টানব। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙ্গিনায় মুক্তির মোহনায়।